গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা পড়বো দেখো রাজ্য ফাঙ্গি বা ছত্রাক তো আমাদের এর আগের দিন আমরা পড়েছিলাম আর আজকে পড়ছি ফাঙ্গি হ্যাঁ তো ফাঙ্গি এর হচ্ছে কেমন হয় ফাঙ্গির বিস্তারিত জানবো এর শ্রেণী বিভাগটা আমরা পড়বো তো আমরা যে সব ব্যাঙের ছাতা দেখতে পাই বা মাশরুম তোমরা অনেকে খেয়েছো তাহলে এদের যে দেখি এরাই কিন্তু এই ফাঙ্গির মধ্যে পড়ছে হুম পরবর্তীকালে পুরো গোষ্ঠীর নামকরণ থেকে হয় যে জীববিদ্যা ছত্রাক সম্বন্ধীয় শাখাকে বলা হয় মাইকোলজি তাহলে আমরা যদি এই যে ছত্রাক সম্পর্কে আমাদের পড়া হয় বা ছত্রাক সম্পর্কে স্টাডি করা হয় তাহলে সেই যে শাখা তার নাম কি মাইকোলজি তাহলে জীববিদ্যা হচ্ছে তুরজীববিদ্যা বায়োলজি তাহলে তার আবার বিভিন্ন ভাগ আছে তাই না জুলজি ফিজিওলজি তেমনিভাবে যদি ছত্রাক নিয়ে পড়া হয় বা ছত্রাকের শাখা নিয়ে পড়া হয় তাহলে সেটা হচ্ছে মাইকোলজি তো ছত্রাকটা কি ছত্রাক হচ্ছে ইউক্যারিওটিক মানে এ হচ্ছে আদর্শ ক্লোরোফিল বিহীন রেণু ধারণকারী নালিকা বান্ডিল বিহীন শাখা যুক্ত অনুসূত্র গঠনকারী জীবগোষ্ঠী যাদের যৌন ও অযৌন উভয় প্রকার জননী দেখা যায় এবং কোষপ্রাচীর ও অন্যান্য বহু সরকারে নির্মিত হয় তাদের ছত্রাক বা ফাঙ্গি বলা হয় তাহলে আমাদের এই সংজ্ঞা থেকে আমরা প্রচুর কিছু জানতে পারছি যে ক্লোরোফিলবিহীন তাহলে শালা সংশ্লেষ করতে পারবে না রেণু ধারণ করে তাহলে এরা এদের রেণু থাকবে আর নালিকা বান্ডিল বিহীন আর শাখা যুক্ত অনুসূত্র গঠনকারী তাহলে এই শাখা যুক্ত জন্য এরা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা পরে জানবো আর এদের যে জীব এরা যে জীব গোষ্ঠী তার সেই জীব গোষ্ঠী এদের হচ্ছে কি হয় যৌন ও অযৌন জনন উভয় প্রকার জননী এদের দেখা যায় আর কোষ এদের কাইটিন নির্মিত ও অন্যান্য বহু সরকার নির্মিত এদেরকে আমরা বলছি ছত্রাক বা ফাঙ্গি এবার দেখো এদের বিস্তার এরা কোথায় বিস্তার লাভ করে এরা সব ধরনের পরিবেশে এই ছত্রাক জন্মায় সাধারণত ভেজা স্যাঁতসেঁতে বা অন্ধকার ছায়া মানে ছায়া আচ্ছন্ন যেখানে রোদ অতটা পৌঁছাতে পারে না রকম জায়গায় ছত্রাকটা বেশি জন্মায় প্রধানত অধিক জৈব পদার্থ মাটিতে ভালোভাবে বেড়ে ওঠে এরা আর কিছু ছত্রাক আবার জলজ হয় কিছু ছত্রাক পরজীবী রূপে পোষক জীবের দেহকলায় কলায় অন্তঃকোষীয় বা অন্ত কোষীয় ভাবে বৃদ্ধি পায় অন্তঃকোষীয় বা আন্তঃকোষীয় ভাবে বৃদ্ধি পায় এদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা পড়বো ফার্স্টে দেহ গঠন এদের দেহে কি বললাম যে এদের সরল দেহ এবং এককোষী বা বহুকোষী থ্যালাস প্রকৃতি তাহলে এরা এককোষী বা বহুকোষী হতে পারে আর বহুকোষী ছত্রাকে থ্যালাস নলাকার শাখা প্রশাখা যুক্ত এদের শাখা পোশাকা যুক্ত বা অনুসূত্রের জালক এদের বলা হয় মাইসেলিয়াম আর মাইসিলিয়াম যখন এককভাবে বলি একটা যদি হয় তখন তাকে আমরা বলবো হাইফি ঠিক আছে তাহলে এদের যে শাখা যুক্ত বা ন্যায় জালক থাকবে তার নাম কি মাইসিলিয়াম এটা মনে রাখতে হবে তাহলে মাইসিলিয়াম কি ছত্রাকের যে সরল দেহ যে বহু কোষের ছত্রাক থ্যালাস নলাকার শাখা প্রশাখ যুক্ত অনুসূত্রের জালক যে শাখা প্রশাখ যুক্ত অনুসূত্র বা জালক তাকে বলা হয়েছে মাইসিলিয়াম আর মাইসিলিয়াম যখন একটা একক ভাবে থাকে তখন তাকে বলা হবে হাইফি হ্যাঁ এবার দেখো হাইফির মধ্যে যখন হচ্ছে প্রস্থ প্রাচীর থাকে না হাইফির মধ্যে যখন প্রস্থ প্রাচীর থাকবে না তখন তাকে আমরা বলবো যে থাকে না সিনোসাইট আর ব্যবধায়ক প্রাচীর যুক্ত প্রস্থ প্রাচীরে রন্ধ থাকতেও পারে আবার নাও থাকতে পারে এবার তখন এদের কোষের প্রাকার এদের কোষের প্রাকার বা কোষের সাইডে যে আবরণ সেটা তো ছত্রাকের কোষ ইউক্যারিওটিক আর কোষের চারিদিকে প্রধানত কি নির্মিত থাকে কাইটিন যুক্ত কোষ প্রাচীর থাকে অল্প কিছু ছত্রাকে ক্ষেত্রে বা অল্প কিছু ক্ষেত্রে এদের কাইটোসোম থাকে তো মেইনলি কাইটিন নির্মিত সাইটোপ্লাজমে ইউক্যারিওটিক কোষের বেশিরভাগ অঙ্গাণু থাকলেও প্লাস্টিড থাকে না অর্থাৎ ক্লোরোফিল অনুপস্থিত তাহলে এদের যেহেতু ক্লোরোফিল অনুপস্থিত তাই এদের খাদ্য তৈরি এরা নিজেরাই করতে পারে না তাহলে পুষ্টি যদি এদের কেমন হবে দেহে যেহেতু ক্লোরোফিল থাকে না তাই নিজ যে দেহে খাদ্য প্রস্তুত করতে পারে না অর্থাৎ এরা এরা নয় বাইরের খাদ্য বৈকোষীয় পরিপাকের মাধ্যমে পাচিত করে শোষণ করে পুষ্টি সম্পন্ন করে ঠিক আছে এই ধরনের পুষ্টিকে বলা হয় পরভোজী পুষ্টি আমরা তো জানি যারা পুষ্টির জন্য অন্যের উপরে নির্ভর করে তারা হচ্ছে পরভোজী পুষ্টি সম্পন্ন করে এবং শোষণ নির্ভর পুষ্টি এরা শোষণ করে পুষ্টি সম্পন্ন করে কিছু কিছু ছত্রাক পরজীবী কিছু মৃত জীবী আর কিছু মৃত জীবী রূপে অন্য জীবের সঙ্গে সহাবস্থান করে পুষ্টি সম্পন্ন করে যেমন যেমন হচ্ছে কি কি লাইকেন মাইকোরাইজা ইত্যাদি এগুলো আমরা পরের দিন পড়বো লাইকেন মাইকোরাইজা কি আর এদের সঞ্চিত বস্তু কি এদের সঞ্চিত বস্তু হচ্ছে গ্লাইকোজেন ও তৈলবিন্দু যেটা কোষে সঞ্চিত বস্তু থাকে এদের জনন ছত্রাকের ক্ষেত্রে কিন্তু তিন ধরনের জনন দেখা যায় অঙ্গজ জনন যৌন জনন অযৌন জনন তো এদের অঙ্গজ জনন হচ্ছে খণ্ডীভবন আর কোরকডগম পদ্ধতিতে হয় মানে খন্ড খন্ডে ভেঙ্গে যায় বা কোরকডগম পদ্ধতিতে এদের কি হয় অঙ্গজ জনন আর অযৌন জননটা হয় কি অযৌন জনন হয় উডিয়া তারপর হচ্ছে স্ক্লোরোসিয়া তারপর চলরেনো তারপর ক্ল্যামাইডোস্পোর ইত্যাদি স্পোরের মাধ্যমে কনিডিয়া ইত্যাদির মাধ্যমে কিন্তু এদের অযৌন জনন হয় তাহলে ছত্রাকের জনন কিসের মাধ্যমে হয় এরকম কোয়েশ্চেন থাকতে পারে তখন এগুলা লিখতে হবে যে ওইডিয়া স্কলোরোসিয়া ক্ল্যামাইডোস্পোর চলরে কনিডিয়া ইত্যাদির মাধ্যমে কিন্তু অযৌন জননটা হয় আর এদের অযৌন জনন হচ্ছে আইসোগ্যামি অ্যান ও উগামি পদ্ধতিতে হয় আর নিষেখ হয় তিনটি ধাপের মাধ্যমে হম তো এদের নিচে কি কি ধাপের মাধ্যমে হয় প্লাস্মোগ্যামী প্লাস্মোগ্যামী মানে হচ্ছে দুটি কোষের সাইটোপ্লাজমের মিলন হবে এই সরি প্রোটোপ্লাজমের কোষের যে প্রোটোপ্লাজম থাকবে তার মিলন হবে নিষেক মানেই তো মিলন দুটি কোষের তাহলে এই যে নিষেক হবে কি প্লাস্মোগ্যামী এটা হচ্ছে তাহলে এদের নিষেক কয় ভাগে হয় কটি ধাপে হয় তিনটি ধাপে ঘটে প্লাসমোগ্যামি ক্যারিওগামী আর মিওসিস তাহলে প্লাজমোগামী দুটি কোষের প্রোটোপ্লাস্টের মিলন আর ক্যারিওগামী দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মিলন ও যেটা মিওসিস এই দশায় কি হয় ক্যারিওগামী দ্বারা উৎপন্ন ডিপ্লয়েড নিউক্লিয়াস পুনরায় হ্যাপ্লয়েড হয় ঠিক আছে এবার দেখো এবার হচ্ছে ছত্রাকের শ্রেণীবিন্যাস মাইসিলিয়াম ব্যবধায়কবিহীন আর মাইসিলিয়াম ব্যবধায়িক যুক্ত এর উপর ভিত্তি করে তাহলে মাইসিলিয়াম বিহীন এটা হচ্ছে একটি শ্রেণী কি এটা হচ্ছে ফাইকোমাইসিটিস আর মাইসেলিয়াম ব্যবধায়িক যুক্ত এর হচ্ছে তিনটি ভাগ হ্যাঁ তো ছাত্রাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় মাইসুলিয়াম ব্যবধায়কবিহীন আর মাইসুলিয়াম ব্যবধায়ক যুক্ত মাইসুলিয়াম ব্যবধায়ী ব্যবধায়কবিহীন এর হচ্ছে কটা ভাগ একটাই শ্রেণী হচ্ছে ফাইকোমাইসিটিস আর মাইসেলিয়াম ব্যবধায়িক যুক্ত এর তিনটে শ্রেণী কী কী ডিউটারো মাইসিটিস আর আর তো ফার্স্টে আমরা জানবো যে ফাইকোমাইসিটিস কি ফাইকোমাইসিটিস এরা হচ্ছে প্রায় এদের এদের প্রায় টি প্রজাতি আছে আর এদের অ্যালগাল ফাঙ্গি বলে মানে কি এরা হচ্ছে ছত্রাকের মত সরি শৈবাল জাতীয় মানে শৈবাল আর ছত্রাক মিক্সড মিক্সড বৈশিষ্ট্য থাকবে তাই এরা হচ্ছে অ্যালগাল কোথায় জন্মায় এরা হচ্ছে জলজ পরিবেশে বসবাস করে এছাড়াও এরা যেসব পচনশীল কাঠ পাতা উদ্ভিদের অন্যান্য অংশের ওপর এরা থাকেও তো অধিকাংশ এরা হচ্ছে পরজীবী ফাইকোমাইসিটিসের যে সাধারণ বৈশিষ্ট্য আমরা পড়ছি না তো একটু পড়লে পড়ে নেওয়া অসুবিধা নাই কিন্তু না পড়লে হবে উদাহরণগুলো পড়বা আর আপনি কি সেটা পড়বা উদাহরণ কি এল অ্যালবামো এলবুগো এর হচ্ছে উদাহরণ আর হচ্ছে ফাইটোপথেরা মিউকর इत्यादि তাহলে মিউকোর নামটা আমরা শুনেছি তাহলে মিউকোর কি ফাইকোমিস মাইসিটিস এখানে দেখো একটা টার্ম আছে যে হলোকারপিক আর ইউকারপিক কি যে সব ছাত্রের সমস্ত দেহ জননকালে একটি জননঙ্গে বা স্পোরান রূপান্তরিত হয় একটা একটা জননঙ্গে। তখন তাকে বলা হয় হল কার্পিক যেমন ইস্ট আর যেসব ছাত্রাকে দেহ জননঙ্গ বা অঙ্গজে বিভাজিত হয়ে তাদের ইউকার ইউকারপিক বলে হুম। তাহলে ইউকার্পিক আর হল কার্পিক এর উদাহরণটা পড়তে হবে তাহলে ইউকার্পিক এর উদাহরণ হচ্ছে মিউকার আর হচ্ছে অ্যাকারিকাস এবার দেখো আমরা পড়বো যে মাইসিলিয়াম ব্যবহারিক যুক্ত যে সব ছত্রাকের শ্রেণী সেগুলো অ্যাসকোমাইসিটিস ডিউটারোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস তাই না তো ফারস্টে আমরা পড়ছি যে অ্যাসকোমাইসিটিস অ্যাসকোমাইসিটিসটা কি এর প্রায় হাজার প্রজাতি কিন্তু আছে এই ছত্রাকের আর এই রাজ্যটা সবচেয়ে বড় রাজ্য অ্যাসকোমাইসিটিস তো যাদের স্যাপ্রোফাইটিক বা বিয়োজক বা পরজীবী পুষ্টি দেখা যায় স্যাপ্রো ফাইটিক পুষ্টি কার দেখা যায় অ্যাস্কোমাই মাইসিটিস স্যাপ্রোফাইসটিক বা বিয়োজক বা পলজীবী পুষ্টি এদের লক্ষ্য করা যায় আর অ্যাসকোমাইসিটিস গোষ্ঠীর সাধারণ বৈশিষ্ট্যগুলি পড়বো না আমরা ঠিক আছে কারণ আমরা শুধুমাত্র কি জিনিস সেটাই পড়ব তো অ্যাসকোমাইসিটিস এর হচ্ছে উদাহরণ কি পেনিসিলিয়াম নোটেটাম তারপর হচ্ছে এসপার জেলাস নাইজার যেটা যে পরিচিত নামগুলো মনে রাখতে হবে বাকি যে সব নাম সেগুলো যদি মনে রাখতে না রাখতে পারে তার জন্য আমি পরিচিত নামগুলাই বলছি তারপর দেখো বেসিডিও মাইসিটিস বেসিডিও মাইসিটিস মানে হচ্ছে আর এর প্রজাতি সংখ্যা প্রায় হাজার প্রজাতি আছে বা এর অধিকও ছত্রাক ব্যাঙের ছাতা যেগুলো আমরা দেখতে পাই তারপর মাশরুম হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব আছে তাহলে এই যে ব্যাসিডিওমাইসিটিস এর কিন্তু উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্ব আছে মানে এই ছত্রাক গুলো থেকে অনেক আহ আর্থিক উপার্জন হয় ব্যাসিডিওমাইসিটিস তাহলে কোনগুলা মাশরুম তারপর হচ্ছে ব্যাঙের ছাতা ইত্যাদি ব্যাসিডিওমাইসিটিস হম তো এর হচ্ছে তোমার হম কিসের জন্য এর নাম ব্যাসিডিওমাইসিটিস এই গোষ্ঠীর ছত্রাকের বিশেষ ধরনের ছাতার মতো বা গদার মতো নিচে যে ছাতার নিচে যে অংশটা সেটা হচ্ছে গদার মতো তাহলে ছাতার মতো বা গদার মতো আকৃতি সম্পন্ন ব্যাসিডিয়াম নামক এক বিশেষ ধরনের রেণু উৎপাদনকারী অঙ্গ থাকে এই জন্য এর নাম হচ্ছে ব্যাসিডিও মাইসিটিস আর হচ্ছে ব্যাসিডিয়ামের বাইরের দিকে চারটি ব্যাসিডিও রেণু বা স্পোরোডিয়া স্পোরিডিয়া উৎপন্ন হয় তাহলে এই যে এর আকৃতি এই জন্য এর নাম হচ্ছে ব্যাসিডিও মাইসিটিস আর এর উদাহরণ কি কি এর এর উদাহরণ হচ্ছে অ্যাগারিকাস এক কথায় অ্যাগারিকাস এসপি মনে রাখলেই হবে অ্যাগারিকাস কম্পেস্টিস আর হচ্ছে অ্যাগারিকাস তোমার অ্যাগারিকাসের বিভিন্ন ভাগ তো অ্যাগারিকাস মনে রাখবা তাহলেই হবে তারপর হচ্ছে ডিউটারো মাইসিটিস তারপর এটা কি ডিউটারো মাইসিটিস এরা হচ্ছে ডিউটারো মাইসিটিস যথাযথ ছত্রাক নয় এটি ছত্রাকরাজের অন্তর্ভুক্ত একটি বিভাগ যার সদস্যদের যৌন জনন দেখা যায় না কেবল অযৌন জননই দেখা যায় তাহলে ডিউটারোমাইটোসিস এরা হচ্ছে যথাযথ ছত্রাক নয় আর হচ্ছে ফাইকোমাইসিটিস যেটা পড়লাম ওরাও কিন্তু ওরা কি ওরা হচ্ছে অ্যালগাল ফারগি তাই না ওরাও কিন্তু যথাযথ ছত্রাক কিন্তু নয় তো এই ডিউটারোমাইসিটিস এরাও তাই মাইসিটিস এদের কিন্তু অযৌন জনন দেখা যায় এছাড়া যেসব ছাত্রদের যথাযথভাবে নির্দিষ্ট কোনো বিভাগে স্থাপন করা সম্ভব হয়নি তাদের নিয়ে এই ছাত্র বিভাগ গঠিত মানে যাদেরকে কোনো বিভাগ দেওয়া যায়নি তাদেরকে এই গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অধিকাংশ হচ্ছে বিয়োজক কিছু পরজীবী এবং খনিজ পদার্থের পুনর ভবনীকরণ বা পুনর পুনর্নবীনীকরণে সাহায্য করে ডিউটারো গোষ্ঠীর ছাত্রাকের কিছু বৈশিষ্ট্য আছে তো এবার দেখো ছত্রাকের রেণু আছে ছত্রাকের রেণুর ভাগটা আমাদের পড়তে হবে কি রেণু ছত্রকের রেণু এর অঙ্গজ রেণু অযৌনজেনু আর ডিপ্লয়েড রেণু আছে অঙ্গজ রেণু যেগুলো সেগুলো হচ্ছে অ্যাস্কো রেনু আর ব্যাসিডিও রেণু যেটা ব্যাসিডিও মাইসিটিসের ক্ষেত্রে লক্ষ্যকাল ব্যাসিডিও স্পোর বা ব্যাসিডিও রেণু ব্যাসিডিও মাইসিটিসের থাকে তারপর হচ্ছে অজৌনজ রেণু অযৌন রেণু আবার কয় প্রকার ওডিয়া আমরা যেটা পড়লাম যে এদের অযৌন রেণু

গুরুত্ব আছে তো ছত্রাক আমরা জানি যে খাদ্যের উপকারিতা আছে আর অপকারিতা আছে তো উপকারিতার মধ্যে কি খাদ্যের উৎস হিসাবে যেমন মাশরুম বিভিন্ন পুষ্টিকর খাদ্য হচ্ছে এই যে জাতীয় খাদ্য হিসেবে কিন্তু এটা ব্যবহার করা তারপর হচ্ছে শিল্প ক্ষেত্রে অ্যালকোহল শিল্পে তারপর বেকারি মানে অ্যালকোহল মানে মদ প্রস্তুতিতে তারপরে বেকারি শিল্পে মানে হচ্ছে বিস্কুট পাউরুটি ইত্যাদি প্রস্তুতিতে এছাড়া সাইট্রিক অ্যাসিড তারপর গ্যালিক অ্যাসিড প্রভৃতি জৈব অ্যাসিড প্রস্তুতিতে কিন্তু ব্যবহার করা হয় অ্যাসপার জিলাস পেনিসিলিয়াম ইত্যাদি এছাড়া চিকিৎসা বিজ্ঞানে কি ব্যবহার করা হয় পেনিসিলিয়াম এর থেকে অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয় যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তাহলে আর হচ্ছে কৃষি কৃষি কাজে বিভিন্ন ছত্রাক বিয়োজক রূপে কাজ করে মানে ভাঙতে সাহায্য করে হ্যাঁ তাহলে বিভিন্ন বিয়োজক রূপে জমিতে বিভিন্ন সার তৈরিতে বিয়োজক রূপে তারপর হচ্ছে মাটিতে মাটি সংবন্ধন করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে আবার কিছু কিছু আছে কিছু কিছু প্রজাতি আছে যারা কি করবে পতঙ্গ পেস্ট যারা জমির ক্ষতি করে ফসলের ক্ষতি করে তাকে পেস্ট বলা হয় তাহলে পতঙ্গ পে পতঙ্গ দ্বারা বিভিন্ন পেস্ট রোগ সৃষ্টি প্রাণীদের ধ্বংস করে এবার দেখো অপকারিতা ছত্রাকের কিছু অপকারিতা বৈশিষ্ট্য আছে কি 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 করে খাদ্য ও অন্যান্য বস্তুর ক্ষতি সাধন করে এরা হচ্ছে বিভিন্ন খাবারের উপর ছত্রাক জমে যায় তাহলে সেই খাবারটা নষ্ট হয়ে যায় তারপরে চামড়া বস্তু বিভিন্ন চামড়ার ব্যাগ জুতো এর ফলে কি হয় জমে যায় পরিবেশে থাকলে তারপরে কাপড় কাগজ ক্যামেরা বিভিন্ন বিভিন্ন ছত্রাক বনজ উদ্ভিদ তারপরে ভেষজ উদ্ভিদ তারপরে ফল ও ফুল গাছের রোগ সৃষ্টি করে এবং অর্থনৈতিক যে একটা বিপুল ক্ষতি করে অর্থনীতির বা কৃষির একটা বিপুল ক্ষতি করে এছাড়াও প্রাণী ও ও মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি করে ঠিক আছে তো মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি করে তোমার কথায় হচ্ছে চুলকুনি টাইপের রোগ ইত্যাদি রোগ কিন্তু সৃষ্টি করে তো এই হলো ছত্রাকের গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব তাহলে আমরা এই পর্যন্ত পড়ে আসবো আজকের মতো আমরা ক্লাসটা এখানে স্টপ করছি